আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে চাল কুমড়া রান্না করব। চাল কুমড়ার তরকারিটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুব বেশি মজা লাগে, বিশেষ করে গরমের মধ্যে চাল কুমড়ার তরকারি খেতে খুবই মজা লাগে। আর ট্যাংরা মাছ দিয়ে রান্না করলে আরও বেশি মজা হয়। ট্যাংরা মাছ দিয়ে চাল কুমড়া রান্না করতে এখানে আমি 250 গ্রাম পরিমাণ ট্যাংরা মাছ ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 7টা মাছ আছে একটু বড় সাইজের, আর সেই সাথে একটা কচি চাল কুমড়া আমি খোসাটা চেছে একদম পুরোপুরিভাবে কেটে বাদ দিয়ে দেইনি, খোসাটা বটি দিয়ে চেছে তারপর মাঝখান দিয়ে টুকরা করে এরকম প্রায় 1.25 ইঞ্চি পরিমাণ পুরু করে কেটে নিয়েছি। এবারে আমি সবার প্রথমে মাছ আর চাল কুমড়াকে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নেব। মাছের মধ্যে দিয়ে দিব 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর 1 চা চামচের 1/8 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া। একইভাবে চাল কুমড়ার মধ্যে দিয়ে দিব 1 চা চামচের 1/3 ভাগ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর 1 চা চামচের 1/3 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার মাছটাকে হলুদ লবণ মরিচ দিয়ে ভালো করে মেখে নিব। মাছটা মেখে নিলাম, এবার চাল কুমড়াকেও হলুদ লবণ মরিচ দিয়ে ভালো করে মেখে নিব। যে কোনো সবজি তরকারি রান্নার আগে যখন খোসাটা ছাড়াবেন তারপরে ধুয়ে তারপর টুকরো করবেন, তাহলে সবজির যে খাদ্যগুণ সেটা বজায় থাকে। তো আমার মাখামাখির পালা শেষ, এবারে আমি প্রথমে চাল কুমড়াটা ভেজে নেব। চলে যাচ্ছি চুলায়, ফ্রাই প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারবেন। তেলটা ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রাখা কুমড়োগুলো দিয়ে দিব। এক ব্যাচে যে কটা জায়গা হয় সে কটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম, এবার 2 মিনিটের মতো রান্না করে নিব। 2 মিনিট পর ঢাকনা খুলে উল্টিয়ে দিব। অনেক বেশি একদম লাল লাল করে ভাজার দরকার নেই, জাস্ট একটু ভেজে নিলেই হয়। 2 মিনিট করে আমি 4 মিনিট উভয় পাশ ভেজে নিব। আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট ভেজে নিব। আরও 2 মিনিট পর ঢাকনা খুলে ভেজে রাখা কুমড়োগুলো তুলে নিব। এক ব্যাচ ভেজে নিলাম, বাকিগুলো দ্বিতীয় ব্যাচে দিয়ে ভেজে নিব। একই পদ্ধতিতে দ্বিতীয় ব্যাচও ভেজে নিব। দ্বিতীয় ব্যাচও ভাজা হয়ে গেছে, এবার সবগুলো তুলে নিব। সবগুলো চাল কুমড়া ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে ফ্রাই প্যানটা একটু পরিষ্কার করে নিব, কারণ এখন মাছ ভাজবো। মাছ ভাজলে অনেক সময় নিচে লেগে যায়, তাই একটু পরিষ্কার করে নিচ্ছি। ইচ্ছে করলে আগে মাছটা ভেজে তারপর আমি কুমড়াটা ভাজতে পারতাম, কিন্তু মাছের ভিতরে লবণ ঢোকার জন্য আমি একটু কিছুক্ষণ অপেক্ষা করলাম, তাতে করে মাছের টেস্টটা ভালো আসবে। তার জন্য আগে কুমড়াটা ভেজে নিলাম। কুমড়াটা ভাজতে ভাজতে মাছের ভিতরে লবণ ঢুকে যাবে। ফ্রাই প্যানটা পরিষ্কার করে এবার আর 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা ভালো করে গরম করে নিব। তেল ভালো মতো গরম হয়ে গেলে এবার লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিব। তেলটা একটু ছড়িয়ে নিলাম, এবার একটা একটা করে মাছ দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম, তাহলে ছিটে আসবে কম। এবার মাছটাকেও আমি 2 মিনিট করে 4 মিনিট ভেজে নিব। মাছটাকেও খুব বেশি ভাজবো না, লাল লাল কড়া কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নিব। মাছের এক পিঠ 2 মিনিট ভেজে নিলাম, এবার উল্টিয়ে দিব। উল্টিয়ে দিলাম সবগুলো মাছ, এবার ঢাকনা দিয়ে আবারও 2 মিনিট ভেজে নিব, তাহলে আমার মাছ ভাজা হয়ে যাবে। 2 মিনিট পর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। কুমড়োগুলোর এক পাশে আমি মাছগুলো তুলে নিচ্ছি, চাল কুমড়ার সাথে মাছগুলোও ভেজে নিলাম। এবার ফ্রাই প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আবারও তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটা দিয়ে 1 মিনিট ভেজে নিলাম। এ পর্যায়ে যোগ করব 1 চা চামচের 1/3 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। দেড়ে তেড়ে মিলিয়ে নিব। এ পর্যায়ে মশলা কষানোর জন্য দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে, তেলটা মশলা থেকে আলাদা হয়ে গেলে, এ পর্যায়ে যোগ করব ভেজে রাখা চাল কুমড়া। নেড়ে চেড়ে মশলার সাথে ভাজা চাল কুমড়োগুলো মিলিয়ে নিব। এখন আবারও চাল কুমড়াটাকে মশলার সাথে 5 মিনিট ধরে একদম লো আঁচে কষিয়ে নিব। 5 মিনিট পর ঢাকনা খুলছি। মশলার সাথে চাল কুমড়াটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব পানি, গরম পানি দিচ্ছি 1 কাপ। 1.5 কাপ পরিমাণ পানি দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম হাই হিটে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলছি।
চেক করে দেখব কুমড়া সিদ্ধ হয়েছে কিনা। কুমড়া একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা ট্যাংরা মাছ। এবার ঢাকনা দিয়ে রান্না করব 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনা খুলছি। মাছগুলোকে আরেকবার একটু উল্টিয়ে দিব হালকা হাতে। এবারে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, কিছু আস্ত কাঁচামরিচ। ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিট। 2 মিনিট পর চুলা বন্ধ করে দিয়ে ঢাকনা তুলে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে, এবার পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল ট্যাংরা মাছ দিয়ে চাল কুমড়ার তরকারি। এভাবে ট্যাংরা মাছ দিয়ে চাল কুমড়া তরকারিটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা হয়। বিশেষ করে গরমের দিনে এই তরকারিটা খেতে খুবই মজা লাগে। তো আশা করছি ট্যাংরা মাছ দিয়ে চাল কুমড়ার এই রেসিপিটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।